করুন ইসলামিক চ্যানেল 24 কে, আর পাশের বেল আইকনটিকে দাবিয়ে দিন নতুন নতুন ওয়াজ পাওয়ার জন্য। আমি যা তুমি যা বলবে আমি তাই মেনে নেবো, তবে একটা কথা, আমি যদি পারি আমি যা বলবো তুমি মেনে নেবে তো? বলে হুজুর বেশাক নিশ্চয়। হুজুর কেবল কি করলেন? বলে মিষ্টি আনো, মিষ্টি আনা হলো একটু ভালো করে পড়ে দেখবে হুজুরের জীবনী কোন হুজুরের যার কথা বলতে শুনে নেন ভাই সাহেব। হুজুর কেবলা মিষ্টিটা হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আসলে কেউ মাটি খায় খায় না, আরে আল্লাহ ওদের চোখগুলো এমন করে দেবে আমি যেই মুখের কাছে ধরব ওরা দেন দেখতে ভাই মা খেয়েছে টপ করিয়ে। ভাই সাহেব হুজুরে কেবলা আল্লাহর দোয়া করে, আপনারা ভুলে যান চন্দ্রকেতু রাজার দরবারে বসে বসে দোয়া করেছিল কে? পীর আব্বাসউদ্দিন রহমতুল্লাহ। ভাই সাহেব হুজুরে কেবলা দোয়া করেন চন্দ্রকেতু রাজারে বলা হয়, আপনি মানে কালেমা পড়িন চন্দ্রকেতু রাজা বলে পড়ব। আল্লাহ আপনি একটু শুধু দেখিয়ে দেন। আরে মনে নেই নবী পাক মক্কা ছেড়ে মদিনায় যাবে, রসুল বললেন আমি যাবো আলী, ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমার আল্লাহ রসুল চললেন আপনাদের মনে আছে, একটুখানি মাটি ঝেড়ে দিল রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল, কেউ দেখতে পায় না ঠিক নবে ঠিক। তো আমার আল্লাহ যদি চায় সব কিছু করতে পারে। লক্ষ্য করে শুনবেন দোস্ত, হুজুর কেবলা মিষ্টিটা হাতে নিয়ে যেই খাওয়াতে যায় মানে আসলে তো খাওয়াবে না, একটুখানি ধরেছে আর ওরা দেখতে পেয়েছে জানো, ওই যুবক ছেলে দাঁত হুজুরকে জড়িয়ে ধরে বলে হুজুর গো সত্যি সত্যি আপনি কিরকম গুরুদেব, এ কিরকম পুরোহিত, আমাদের পুরোহিত এত চেষ্টা করে পারে না আর আপনি কিরকম পুরোহিত। মানে বাবা আমি তোমার ওয়াদা রেখেছি, এবার তুমি বলো তুমি তোমার ওয়াদা রাখবে। বলে হুজুর আপনি কি বলতে চান? বলে বাবা আমি তোমাকে ইমানের কালে মা বলতে বলি, তুমি কি ইমানের কালে মা বললে? হুজুর কি বলো ওই যুবক ছেলেটা ইমানের কালে মা পড়িয়ে দিয়েছিলেন, ওই যুবক ছেলেটা প্রতাপ চন্দ্র সেন ওরফে সুফি আব্দুল মোমেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, বসিরহাট হুজুরের একটি আছে, হুজুরের জীবনীতে লেখা আছে, আমি ওদিকে যাচ্ছি না সময় লেগে যাবে, কারণ এটা বসিরহাট হুজুর আর দাদা হুজুরের জীবনী বলার আজকে আলোচনা আমার না, আল্লাহ যদি সুযোগ দেয় অন্যদিন পীরের জীবনে শোনাবো। আজকে যেটুকু বলছিলেন ও ভাই সাহেব আমার যে বক্তব্য ছিল মূলত, তাহলে আল্লাহ 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 ভাই আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর নাম বন্ধ করার চেষ্টা করলে আল্লাহ কি শুনবে? তাহলে আল্লাহর নাম বন্ধ হবে? তাহলে নেই কোনো মাওলা আছে নাকি? মিম 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 মোহাম্মদ ভাই আল্লাহর নবী মোহাম্মদ রসুল আপনাদের নবী না? জোরে বলেন আপনাদের নবী না? আরো জোরে বলেন আমাদের নবী জগৎগুরু রসুল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ। ভাই সাহেব এই নবীর উপরে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ তার সারে, জোরে বলেন সারে। আমি উদাহরণ দিয়ে দিব, বেশাক কলকাতার বইমেলাতে আপনাদের মনে আছে আনন্দবাজার কাগজে দিয়েছিল আল্লাহর নবীর ছবি বের করেছিল এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জারেবালা বিজেপি, এরা রসুল্লাহ ছবি বার করেছিল জানেন কি ভাই? ছবি বার করে রসুল্লাহ ছবি দিয়ে একটা বই বার করেছে কলকাতার বইমেলায়, বইটার নাম পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী শতক। আপনারা কি জানেন আল্লাহর নবীর ছবি দেওয়া বইটা কলকাতার বইমেলাতে শনিবারের দিন বার হয়ে গেল? আপনারা বলুন তো আল্লাহর নবীর কি ছবি হয়? যদি বলেন হয় রসুল্লাহ ছবি বার করল। ভাই সাহেব ছবিটা বার করে কলকাতার বইমেলাতে ছাপিয়ে দিল, ভারতের মুসলমান কলকাতার মুসলমান আল্লাহর কাছে বসে বসে কাঁদি, আল্লাহ আপনার নবীর ছবি দেওয়া বই বার হলো, আল্লাহ আপনি কি কোনো ব্যবস্থা করবেন না? আপনাদের মনে নাই শনিবারের দিন কলকাতার বইমেলাতে রসুলুল্লাহর নামে ছবি দিয়ে বিশ্ব পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী শতক বার হলো, আর রবিবারের দিন হঠাৎ করে কলকাতার বইমেলাতে এসো ফেটে আগুন লেগে কোটি কোটি টাকার বই ফুরিয়ে দিল আমার আল্লাহ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বললে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই লন্ডন 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 সায়ান্তা জাবেদ নামের মেয়েটা দাদুর জন্য টমেটো কিনতে গেছে, টমেটা প্রথম টমেটোটা কেটেছেন দ্বিতীয় টমেটোটা কেটেছে, যেই তৃতীয় টমেটোটা কাটছে টমেটার দুইটি ভাগ, এক ভাগে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ অপর ভাগে মোহাম্মদ রসুলুল্লাহ, ওই কাগজটির নাম আজকাল, 13 জুন বাড়িতে যদি থাকে দেখে নেবেন, আমার গাড়িতে আছে চলে যাওয়ার আগে দেখে নেবেন, ওই টমেটোর একদিকে লেখা আল্লাহ অপর দিকে হলো রসুলুল্লাহ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই সাহেব কলকাতার বইমেলাতে আল্লাহ রসুলের ছবি দেওয়া বই বার হলো রবিবার দিন আগুন লেগেছিল সত্য না মিথ্যা? জোরে বলেন ঠিক না বেঠিক? দোস্ত টমেটার গায়ে আল্লাহ লেখা হলো অপরদিকে রসুলুল্লাহ, কোন কাগজে দিল আজকাল কেউ পড়েছিলেন আছে কারোর কাছে?
আমার কাছে জেরাক্স করা আছে 13 জন, যদি থাকে দেখে নেবেন, টমেটারে গায়ে লেখা আল্লাহ, অপরদিকে রসুল্লাহ। এই সেই লন্ডন, লন্ডনের যুবতী নারীটি যার নাম ডায়ানা, ডায়ানা ইমানের কালেমা পড়তে চাইলেন, এক মুসলমান যুবককে ভালোবেসে, নাম তার দড়িয়াল ভায়াত, দড়িয়াল ভায়াতকে শুধু ভালোবেসে না বিয়ে করতে চাইলেন। আমার কাছে কাগজ আছে, বর্তমান কাগজে দেওয়া হলো, ডায়ানা বললে যদি কোনো উপযুক্ত মুসলমান পেয়ে যাই, আমি ইমানের কালেমা পড়ে স্বামী নিয়ে ঘর করতে চাই। এই মুসলমান যুবক নাম ডোডিয়াল ভায়াত, ডোডিয়াল ভায়াতের সাথে ওর ভালোবাসা হলো, পেটে সন্তান এলো, মিশরের কাগজে লিখলো ইমানের কালেমা পড়ে নিয়েছে, কারণ সাংবাদিকদের বলেছিল মিস ডায়ানা আমার পেটে সন্তান, আমার এই সন্তান যদি ছেলে হয় নাম রাখবো তার মোহাম্মদ, আর মেয়ে হলে নাম রাখবো তার ফাতেমা। একবার ভালো করে বুঝুন, আল্লাহর নবী জীবনে লন্ডনে যায় নাই, অথচ লন্ডনে ডায়ানা তার ছেলের নাম রাখতে চাইছে মোহাম্মদ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এদেশের কাগজ ভাই সাহেব একটু 2 নম্বরী কাগজ, এরা এরা ভালো দেখতে পারে না, কারণ এরা হলো সেই দল ভাই সাহেব খ্রিস্টান, খ্রিস্টান পৃথিবীর জমিনে যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে সেই খ্রিস্টানদের মতো এদেশের কাগজগুলো, কারণ ডোডিয়াল ফায়াত মুসলমান আর ডায়ানা হলো খ্রিস্টান। এখন যদি মুসলমানের সাথে খ্রিস্টান বে হয়, তাহলে ভাই সাহেব খ্রিস্টানদের মুখে চুনকালি পড়বে না পড়বে না? সেই জন্যে আপনাদের মনে আছে কলকাতার নেতাজেন্দ্র স্টেডিয়ামে ভাই ম্যাডাম মরে গেল, মাদার টেরেজা, মাদার টেরেজা, আর ভাই মাদার টেরেজার জন্য কোরআন শরীফ পড়া হলো, শুনেছিলেন? আচ্ছা বলেন তো টেরেজার জন্য কোরআন পড়া জায়েজ? বেহাম এই শুনিয়ে আর রসুল্লাহর বিরুদ্ধে চরম খোদাদ্রোহী, কিরাম খোদাদ্রোহী জানেন? ও ভাই খ্রিস্টানরা বলে আল্লাহ আছে, আল্লাহর ব্যাটা আছে, আল্লাহর বিবি আছে, জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। ওরা বলে আল্লাহ আছেন, আল্লাহর ব্যাটা হলো ঈসা নবী, জোরে বলে নাউজুবিল্লাহ, আল্লাহর বিবি হলো মারিয়াম, জোরে বলে নাউজুবিল্লাহ। সেই খ্রিস্টানদের জন্য কলকাতায় কোরআন শরীফ পড়া হলো, আশ্চর্য, টিপু সুলতান মসজিদে আল্লাহর কাছে দোয়া করলেন নূর রহমান বরকতি, আয় আল্লাহ টেরাদার তুমি শান্তিলাম মুন্ডু দেবে, মুন্ডু উজন সুরন সুর হবে, ভাই সাহেব রাগ করবেন না, টেরাদার জন্য কোরআন শরীফ পড়ে দোয়া করা যাবে? জোরে বলেন যাবে? মানের জন্য দোয়া কিছু রাগ করবেন না ভাই সাহেব, ইন্দিরা গান্ধী মারা গিয়েছিল, কিছু মুসলমান নিজের বাপ মরে গেলে সালা কোরআন পড়ে না, ইন্দিরা গান্ধী মরে গেছে কোরআন শরীফ পড়তিস, ঠিক না বেঠিক? চুর হবে আল্লাহ, রাগ করবেন না ভাই সাহেব। ও ভাই আগে বেশি মানুষ বেইমান ছিল, এখন বেশি বেইমান, জোরে বলেন না ভাই? এখন মৌলী সাহেবরা দোয়া করে, মসজিদে বাবরি ভাঙার আগে দোয়া করেনি মৌলবীরা? করেনি? কবুল হয়ে গেল? লালকৃষ্ণ আদবানি, এল কে আদবানি বেরিয়েছে, আর দোয়া করতে ইমাম সাহেব আল্লাহ আল্লাহ, লালকৃষ্ণ বেরিয়েছে, ভাই ইমাম সাহেব দোয়া কবুল হয়ে গেল? হয়নি, হলে ভাঙত না, ভালো করে শুনলেন ভাই, দোয়া কবুল হবে? কি দোয়া আসলে যায়নি, যাবে কি করিয়ে ভাই? শুকুরের মাংস খাওয়া কি বলে বলেন না? পায়খানা খাওয়া কি? শুকুরের মাংস খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম ভাই, পনের টাকা নেওয়া কি বলে বলেন না? পনের টাকা, পনের বই পড়ানো, পনের সাথী খাওয়া, ইমাম সাহেব পনের বিয়ে পড়িয়েছে, পনের সাথী খাইয়ে দোয়া কাটা আল্লাহ কালিয়ানি মমিন আলী সারিয়ে 10,000 নগদ ফিরিয়েছে, টিভি ফ্রিজ রেফ্রিজারেটর, আল্লাহ দোয়া করি 400 টাকা মাইনে পাই, তার 200 টাকা দেয় মমিন আলীর বাপ, দোয়া করি আল্লাহ রাহা হোক গেদার, আল্লাহ ওটা দুজনে তুমি সুখী রেখো, আল্লাহ আল্লাহ সুখী রেখো, আল্লাহ এ দোয়া কবুল করবে? আল্লাহ বলে ইমাম সাহেব সরিয়ায় আগে তোরে হেজে সুরন চুরিয়ে নেবো, তারপর তোর দোয়া কবুল করবো, কি বলেন ভাই? ঠিক কিনা? রাগ করবেন না, এই পণ খাওয়া টাকা সেই বিয়ের দোয়া হবে কবুল? আমার কথা বোঝা যাচ্ছে? রাগ করছেন? বড় টাক লাগবে, লাগুক না ভাই সাহেব, রাগ করবেন না। আচ্ছা ভাই মসজিদে বসে দোয়া করবো, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, মন্দিরের বাইরে কেন আল্লাহ? নতুন গেল ভাই সকল পায়ে ঢুকেছি, এসে দেখবো সেরা মালটা পরিয়ে দিয়েছে ভাই, কালিয়ানির মসজিদে জুতো চুরি হয়? জোরে বলেন হয়? রাগ করবেন না। আমার আব্বাজান মারা গেছে কিছুদিন আগে, বললো তোমার আব্বাজানই কলেমা খানি করছে, বুঝছেন, মসজিদে গত শুক্রবার, এখন কলেমা শাড়ি পড়ার পর মোনাজাত করেছি, করে জিলিপি দিচ্ছে, বুঝলেন, বাইরে বেরিয়ে জিলিপি দিচ্ছে, আর একটা বুড়ো লোক এসে বলছে ওসব জিলিপি টিলিপি রেখে দেন হুজুর। আজি কেন? আমরা কলেমা আমার কথা ভুল হয়েছে, কেন কি হয়েছে? বলে আমার জুতো দুটো ছিল পাচ্ছি, আরে তোমার জুতো কোনো ছিল? বলে এই জায়গায় নাই, সেদিন খোঁজো, বলে একজন মধ্যে হুজুর আর খুঁজবি হবে না। ভাই রাগ করবেন না, মসজিদে জুতো চুরি হয়? বলবেন হয়? আচ্ছা ইমাম সাহেব যদি দোয়া করে, এই কোন মুসলিম তো লেখে আর মধ্যে, তা ভাই ও দোয়া যাবে? জোরে বলেন যাবে? আরে গান হারাম না হালাল? জোরে বলেন গান হারাম না হালাল? ভাই সাহেব আল্লাহর মধ্যে কালিয়ানের যুবকেরা কেউ গান শোনে না তো? শোনে? তোরা শুনি না? আরে আরে জিনিস সিরিয়াস ভাই, আল্লাহর ভালো করে শুনে রেখে দিন, গান হারাম হারাম হারাম
হারাম সরম হারাম। ভাই সাহেব, বসিরহাটের আল্লামা হুজুর বলেছেন যে বাড়িতে সঙ্গীত চর্চা হয় সেই বাড়ির মাটি জীবনে পবিত্র হয় না, ঠিক না বেঠিক? দাদা হুজুর বলেছেন ওই বাড়ির মাটি যদি পবিত্র করতে হয় এক কোদাল করে কেটে ফেলতে হবে। ও দোস্ত, গান হারাম চরম হারাম, আমি আজ যদি সেই বাড়ি খাচ্ছি হদ্দ খাবান খাইয়ে এসে দোয়া করছে আল্লাহ কালিয়ানের মাদ্রাসায় মোমেন আলী 10,000 টাকা দিছে আল্লাহ ও তুমি জান্নাত নসিব করিও, আবার ও দোয়া যাবে। ভালো করে শুনে রাখেন, তা কি ওই টিপু সুলতানের মসজিদের ইমাম সাহেব নূর রহমান বারকাতি দোয়া করলেন মাদার টেরাজার জন্য। আমি বললাম আরে আপনি মাদার টেরাজার জন্য কি করে দোয়া করেন, আপনি কি সব বনাস করেছেন? বলে মামা সাহেব ও তোমরা ওয়াজ নসিহত করো তোমরা করতে না পারো, আমার আগে করতে হয় আমি কিরাম করতে হয়? বলে দোয়া না করলে চাকরি থাকবে না। আমি বলে চাকরি দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাই সাহেব ভালো করে বোঝার চেষ্টা করুন, কোরআন শরীফ কি মাদার টেরাজার দোয়ার জন্য এসেছে? এই কোরআনে কোন সন্দেহ নাই, একবার জোরে বলেন সুবহান আল্লাহ। দেয়ার নো ডাউট ইন দিস কোরআন, এই সেই কোরআন হাফিজিয়া মাদ্রাসায় পড়ানো হয় ভাই, এই কোরআনে কোন সন্দেহ আছে? জোরে বলেন আছে, আরো জোরে বলেন আছে। যে কোরআনে সন্দেহ নাই সেই কোরআন শরীফের মতো এমন কোরআন আর দুনিয়ায় হবে না, একবার জোরে জোরে বলেন সুবহান আল্লাহ। ভাই সাহেব আল্লাহ নবীর চরম দুশ্মন নাম তো আবু জাহেল, তাই না? রসুলের চরম দুশ্মন, এত বড় জানি দুশ্মন কেউ ছিল? আল্লাহর নবী খানা রেখা আবায় বসে বসে কোরআন পড়তে, আর আবু জাহেল চুক্তি কুড়ি কুড়ি খানা রেখা আবার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ শুনতেন, আশ্চর্য হয়ে যাবেন। ওর মা রসুলের পিঠে যে উটের পতা ভুড়িটা বলে সেও রসুলের কোরআন চুরি করে করে শুনতে, ওর মারে আবু জাহেল বলে এই যে নবীর পিঠে তুমি উটের পটা ভুড়ি চাপাও সেই নবীর কোরআন তুমি কেন শোনো? এই আবু সুফিয়ান আশ্চর্য, আবু সুফিয়ানও রসুলের কোরআন শরীফ শুনছে। আবু সুফিয়ান বললে আমরা হলাম দেশের সর্দার, আমরা যদি কোরআন শুনি লোকে আমাদের এক ঘরে করে দেবে, আপনাদের মনে নাই? আবু সুফিয়ান আবু জেহেল ওদবা কসম করল লাতা ওজ্জাত আর জীবনে কখনো দয়ার নবীর কোরআন শুনব না। পরের দিন ভোরবেলা খানা একাবায় বসে বসে আমার জগৎগুরু রসুলুল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহ আল্লাহর কোরআন শরীফ পড়ছে আর খানা একাবার গিলাফ ধরে ধরে ওদবা আবু জেহেল আবু সুফিয়ান কোরআন শুনছে। ওদবা চুপি 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 আবু জেহেলকে বলে আরে আপনি তো কসম করেছিলেন আর কখনো শুনবেন না, কিন্তু আজকে কেন আপনি আবার শুনছেন? বলে তুমিও তো কসম করেছিলে। মানে আখেরি জামানার নবী যখন কোরআন পড়ে আমরা ঘরের মধ্যে থাকতে পারি না, একবার জোরে সরে বলেন সুবহান আল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়েত করেছেন রসুলে পাক মদিনার রাস্তা দিয়ে চলেছেন, যেতে 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 হুজুরের বড় কষ্ট হচ্ছে, দয়ার নবী বলছে আনাস আমি একটু আরাম করবো, হাদিসটি শুনে রেখে দিন, বুখারীতে রেওয়ায়েত এসেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে শুয়ে দিয়েছেন, দয়ার নবী ঘুমিয়ে গেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করে দেখে একটা বিশাল বড় সাপ প্রচণ্ড জোরে সবল মারতে মারতে দয়ার নবীর কোলের কাছে গেছেন, আল্লাহর নবী ঘুমিয়ে রয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিশাল বড় পাথর নিয়ে ওই সাপটাকে যেই মারতে যাবে হঠাৎ ভালো করে তাকিয়ে দেখে সাপটা আল্লাহর নবীর কানের কাছে যেন কি বলছে, জিহ্বাটা লক লক করছে, আর আল্লাহর নবী সাপটার মাথায় হাত দিয়ে কি যেন মিটমিট করে পড়ছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের পাথরটা ফেলে দিলেন, পাথরটা ফেলে দিয়ে মিনিট তিনিক পরে লক্ষ্য করে দেখে সাপটা আর নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে দৌড়ে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে দেখছিলেন আপনি একটা সাপের লেজের কাছে নয় মুখের কাছে হাত বুলিয়ে বুলিয়ে কি যেন বলছিলেন। আল্লাহর নবী বলেছিলেন আনাস তুমি যদি পাথর দিয়ে ওই সাপটাকে মেরে দিতে অঘটন ঘটে দিত, ওই সাপটা হলো একটা কুরআন শরীফের হাফেজ। ওগো আনাস ওই সাপটা হলো জেন সম্প্রদায়ের একটা হাফেজে কোরআন, ও আল্লাহর কোরআনের দুইটি আয়াতে কারিমা ভুলে গিয়েছিল, আমার বারবার এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআন শরীফের যে আয়াতই আমি ভুলে গেছি আপনি আমার পড়িয়ে দিন। আমি আনাস ওই সাপটার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আল্লাহর কোরআন নবীর আমি শিক্ষা দিচ্ছিলাম, একবার জুড়ে জুড়ে বলিন সুবহানাল্লাহ। বিশ্বকবি রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন, নোবেল আপনাদের মনে নেই,
নোবেল প্রাইজ পেয়েছিল কোন কাব্যের জন্য জানেন? গীতাঞ্জলি কাব্যের জন্যে। রবীন্দ্রনাথ ঠাকুরকে চীনের মাটিতে যখন পুরস্কার দেওয়া হয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার এই পুরস্কার, এই নোবেলের পুরস্কার, এটা আমার পাওয়ার নয়, এটা হচ্ছে কোরআনের পুরস্কার। দোস্ত ভালো করে শুনে রাখেন, গীতাঞ্জলি কাব্যের নাটকের নায়কের আল্লাহর ওই কোরআনের যখন বললেন রবীন্দ্রনাথ, পৃথিবীর সমস্ত মানুষ অবাক। সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিলেন, আপনি কেন এমন বলছেন, কোরআন শরীফ নোবেল প্রাইজ পেল? বলে হ্যাঁ হ্যাঁ, আমি কোরআনের একটি সুরা নকল করে যে কবিতাটা লিখেছিলাম সেই কবিতাটা নোবেল প্রাইজ পেয়েছে। আশ্চর্য পৃথিবীর মানুষ, আপনারা শুনে নিন, কালিয়ানের দোস্তরা, রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতার জন্যে নোবেল প্রাইজ পেয়েছিল সেই কবিতাটির নাম হলো দুই বিঘা জমি। দুই বিঘা জমিটা পুরাতন মাধ্যমিকে বানানো হয়, শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উঠেন, এ জমি লইব কিনে। আমি কহিলাম, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আসে বড় মরিবার মতো ঠাই। কবিগুরু রবীন্দ্রনাথ চীনের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এটা হচ্ছে কোরআন শরীফের সুরা মাউনের বাংলা অনুবাদ। আরাওয়াই তাল্লাজি ইউকাদ্দিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বামিল মিসকিন ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়ায়মনাউনাল মাউত। কোরআনের সুরা মাউনে এতিমদের মাল আত্মসৎকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলা হয়েছে। এতিমের মালকে তোমরা যেন ভক্ষণ করো না। দুই বিঘা জমি কবিতায় ওই উপেন নামক এতিম যুবকের দুই বিঘা জমিটা জমিদার আত্মসাত করতে চায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ আমেরিকা নয় চীনের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহর কোরআন শরীফের সুরা মাউনের বাংলা অনুবাদ করে আমি নোবেল প্রাইজ পেয়েছি, তাই এই নোবেলটা আমার নয়, এই নোবেল হলো কোরআনের। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিক নাজিব মাহফুজ, নাম শুনেছেন নাজিব মাহফুজের? শোনেননি? যিনি নোবেল পেলেন সম্প্রীতি, সম্প্রতি সাহিত্যে যিনি নোবেল পেয়েছিলেন নাজিব মাহফুজ, এই নাজিব মাহফুজকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি নোবেল পাওয়ার জন্য কি নিয়ে গবেষণা করেছিলেন? বিখ্যাত পণ্ডিত নাজিব মাহফুজ বলেছিলেন, আমার এই নোবেল পাওয়ার পিছনে যে আমাকে সবচাইতে বেশি প্রেরণা দিয়েছিল সাহিত্যে, তার নাম হলো আল্লাহর কোরআন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিরকম আল্লাহর কোরআন আমি বুঝিয়ে দেবার চেষ্টা করছি। দোস্ত, আপনাদের ছেলেমেয়েরা সকালবেলা যখন বই পড়ে দেখবেন, উঠে বলে সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ভাই আছে না কবিতা? আছে তো, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সকালে উঠে আমি মনে মনে বলি, বলতে পারেন এই কবিতাগুলোকে বাংলা ছন্দের ভাষায় কি কবিতা বলা হয়? এই কবিতাগুলোকে বলা হয় পয়ার ছন্দ। ওই ব লয় রশ্মি বলি আর চ লয় রশ্মি চলি, এই লয় লয় মিল, এর বলা হয় পয়ার। আপনারা বলতে পারেন আজকের যুগের সাহিত্যে যারা নোবেল পাচ্ছে কোথার থেকে এই পয়ার ছন্দ নিলেন? বিখ্যাত কবি বলেছেন, আমরা পয়ার ছন্দটা নিয়েছি কোরআন শরীফ থেকে। আপনারা কি একবারও সেটা গবেষণা করেন? কোরআন শরীফ কি নামাজের জন্য এসেছিল? না না, এ কোরা বিস্মি রব্বি কল্লাযি খলাক, আপনি পড়ুন, আপনার সেই প্রভুর নামে কোরআন এসেছে তাই পড়ার জন্যে। কোরআনের লার্নিং টার্ন অফ ওয়ার্ল্ড, পৃথিবীর মানুষের শিক্ষার মহাগ্রন্থ আল কোরআন। তাই কোরআন শরীফের সুরাগুলো দেখেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুল হু আল্লাহু আহাদ। এর শেষক্ষর দাল না ভাই? দাল, শেষক্ষর দাল তো বাংলায় দ, আল্লাহু সামাদ। এই লাইনের শেষক্ষর বাংলায় দ আরবিতে দাল না? লাম ইয়ারি দলামি উলা, এর শেষক্ষর দাল বাংলায় দ, অলাম ইয়া কুল্লাহ কুফুয়ান আহাদ, এর শেষক্ষর আরবি দাল বাংলা দ। আরো দেখুন, ইন্না আতয়না কাল কাউসার ফাসল্লেলে রব্বি কা অনাহার ইন্না সামে আকা হুয়াল আত্মার। প্রতিটি লাইনের শেষে দেখুন রে, রে মানে বাংলা র, যেমন লয় 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 মিল, রয় 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 দয় দয় মিল। তাই সাহিত্য স্বীকার করল, এখান থেকে 1400 বছর আগে
আল্লাহর কোরআন আজকে সাহিত্যের পথ দেখিয়ে দিয়েছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাই আমি তখন এমএ পড়ি, ইউনিভার্সিটিতে নিজের কথা বলা ঠিক না, তবু যখন এমএ পড়তাম আমাদের কলেজে ইউনিভার্সিটিতে একজন প্রফেসর পড়াতে পড়াতে তিনি বলেছিলেন যদি কোরআন শরীফ না আসতো তা পৃথিবীর বুকে সাহিত্য সৃষ্টি হতো না। আশ্চর্যের কথা, সত্যি তাই। কোরআন শরীফের প্রতিটা লাইন সাহিত্য। মাইকেল মধুসূদন যখন সাহিত্য নিয়ে গবেষণা করতে লাগলেন, মাইকেল মধুসূদন একটা নতুন ছন্দ বানিয়েছিলেন যার নাম অমিত্রাক্ষর ছন্দ। মেঘনাদবত কাব্য লিখেছিল অমিত্রাক্ষর ছন্দে, জানেন কি মেঘনাদবত কাব্য অমিত্রাক্ষর, মানে যাতে মিল নেই, দয়ে দয়ে রয়ে রয়ে লয়ে লয়ে মিল নেই যে ছন্দে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে চ্যালেঞ্জ জানিয়ে লেখা হলো অমিত্রাক্ষর। জিজ্ঞাসা করা হয়েছিল মাইকেল কোথা থেকে নেওয়া হলো, মাইকেল মধুসূদন দত্তের স্বীকারোক্তি, কোরআন শরীফ থেকে আমি অমিত্রাক্ষর ছন্দ নিয়েছি, সূত্রপাড়া ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। হাফেজ আছে, হাফিজিয়া মাদ্রাসার হাফেজদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, যাদের আপনার পয়সা দিয়ে অর্থ দিয়ে এখানে মানুষ করছেন ওদের কাছে জিজ্ঞাসা করুন সূত্রপাড়ার ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে পড়ে দেখতে বলবেন একটা ধারাবাহিক বন্যা দিয়ে আল্লাহ অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টি করে দিয়েছে। একবার জোরে জোরে বলেন শোনা হয় আল্লাহ। আলোচনা বোঝা যাচ্ছে কি? না লেখাল কেতাবুলার এই বাপি, যে কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআন পৃথিবীর সমস্ত মানুষের কেমন মঙ্গল কামনার গুণ গায়। আমি ছোট্ট করে করে উদাহরণ দেব দোস্ত, আপনারা নিশ্চয়ই জানেন বিল ক্লিনটন আক্রমণ শুরু করেছে আবার ইরাকের জমিনে, ঠিক না বেঠি? প্রচন্ড জোরে আক্রমণ শুরু করবে, পরিকল্পনা করছে ভাই। এর আগেও একবার হয়েছিল না হয়নি? এ আপনার জানাও আজ আমি ও শোনাতে চাইছি না ভাই। কদিন ধরে বম্বিং করেছিল, এক না পঞ্চান্ন দিন, কোটি কোটি জন বম্বিং, মনে আছে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরতে আলী কারামাল আজু রওদা হলো বাগদাদ কুপায় ভাই। আলী কারামাল আজু কিসের হাতে ছিলেন জোরে বলেন না ভাই? বড় পীর আব্দুল কাদের জিলানি হুজুর আমার কিসের হাতে ছিলেন আরো জোরে বলেন না? কত বার? আঠারো বার। পরে আরো করেছিলেন আঠারো বার হাফেজ, ছোট্ট ছেলেটি জিলানের মাদ্রাসায় গিয়েছেন, কোন জিলান? যে জিলানে বড় পীর সাহেব হুজুরের বাড়ি। আলী বেতেসের বই নয়, ছোট্ট বইটি কেতাবটি হাতে নিয়ে হুজুর জিলানের মাদ্রাসায় পৌঁছে গেছেন। ওস্তাদ বলছে বাবা আব্দুল কাদের পড়তে শুরু করো বাবা, হুজুর চুপ করে আছেন। আবার বলছে বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুজুর চুপ করে আছেন। আবার বলছে বাবা পড়ো, হুজুর পড়া শুরু করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এক পারা, দু পারা, তিন পারা, চার পারা, একটা না, কোন কেতাবে লেখা আছে ষোলো পারা, কোন কেতাবে লেখা আছে আঠারো পারা। আঠারো পারা কোরআন শরীফ হুজুর পড়িয়ে নিয়েছিলেন, সেই কোরআন হাতে বাগদাদের জমিনে ঘুমিয়ে রয়েছে। হাজার হাজার কোটি টন বম্বিং করা হলো, বড় পীর সাহেবের রওজা, ইমাম আজমে আবু হানিফার রওজা, একটু আগে আমাদের সভাপতি হুজুর কেবলা বলছিলেন তিন লক্ষ আসমায় নাম দিয়ে, রেজাল্টের নাম দিয়ে যার হাদিস মুখস্থ ছিল সেই হাদিসে হাফেজ, ইমাম আজমের রওজায় বম্বিং করা হবে, আলী কারামাল আজ রওজায়, আর আল্লাহ ছেড়ে দেবে আপনারা ভাবতে পারেন জোরে বলেন পারেন? তাই ভাই সাহেব, ক্লিনটনের পূর্বশ্রী বুশ এত বাড়াবাড়ি করেছিল আল্লাহ তোরে ফুস বানিয়ে দেয় নাই ভাই, এখন তাতে মাছের ব্যবসা করছে। আর ইরাকের জমিনে ইমানদার সাদ্দাম হোসেনকে আল্লাহ টিচিয়ে রাখেছে না রাখে নাই জোরে বলেন ঠিক না ভাই? যখন সৌদি আরবের জমিন থেকে ভাই কথা বোঝা যাচ্ছে, সৌদি আরবের জমিন থেকে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ জাহাজগুলো ছুটবে আপনাদের মনে আছে? সৌদি আরবের বুকে যে আরবীয় বুকে মার্কিন সৈন্য ছিল, সেই মার্কিন সৈন্যদের তাঁবুর মধ্যে থেকে বড় বড় ইঁদুর এসে ওই গুলি আর বিস্কুটের প্যাকেট খাদ্য সামগ্রীগুলো সব মুখে গুড়ি গুড়ি মরুভূমিতের দিকে পালিয়ে গিয়েছিল, কাগজে পড়েছিলেন আপনাদের মনে আছে কিনা জানি না, আনন্দবাজার কাগজে দিয়েছিল। আচ্ছা আপনারা বলুন তো, মরুভূমি মানে আরবের মাটিতে ইঁদুর পাওয়া যায়? আলি সাহেবদের জিজ্ঞাসা করেন, আরবে ইঁদুর পাওয়া যায় না, যায় নাকি? আমি যতটুকু ভূগোল পড়িছি তাতে তো দেখি পাওয়া যায় না, তো জানি না আপনারা পড়িছেন কিনা ভাই সাহেব। আরবের জমিনে অথচ কোথার থেকে বড় বড় গোদা গোদা ইঁদুর এলো, আশ্চর্য। শুধু ইঁদুর নয়, সাদ্দাম হোসেনকে মারতে হবে, টানা মারলে বুশের
তো ভাই সাদ্দাম হোসেনকে মারতে যাচ্ছে, যেদিকে বোম্বিং করে হ্যালো 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 প্লেন থেকে জানিয়ে দিচ্ছেন কে, খবরের কাগজের নাম পত্রিকাগুলো পড়ে দেখবেন, খবরের কাগজে দেওয়া হলো জিজ্ঞাসা করছে জর্জ বুশের সেনাপতি, আচ্ছা এত বোম্বিং করছি তো সাদ্দামকে মারবো, তো বিল ক্লিনটন জর্জ বুশ বারবার বলছে হ্যাঁ সাদ্দামকে দেখো, বলে সাদ্দামকে দেবো কি করি, যেদিকে গুলি মারতি সেদিকে দেখি সাদ্দাম, একটা নয় দুটো নয় তিনটে নয় গোটা ইরাকে, যেদিকে বোম ফেলি সেদিকেই দেখি সাদ্দাম, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাই সাহেব, সেনাপতিরা বললেন ওপর থেকে মারছি বোম, আশ্চর্য বোমগুলো ছোট্ট ছোট্ট এক রকমের পাখি ধরে 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 দাজলা নদীতে বোমগুলো ফেলে দিচ্ছে, বোম মাটিতে পড়ে না, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এসাইতে ধরে একটু হবে না আল্লাহর নাম নারায়ণ দেখবে, হাজার হাজার চেষ্টা করা হয়েছে ক্লিনটন ওই কুরানের কারখানা ইরাকের জমিনে এবার আবার আক্রমণ সানানোর চেষ্টা করছিল, গত পরশুর কাগজে পড়ে দেখবেন সাদ্দাম হোসেনের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জ থেকে, ঝামেলা করে লাভ নাই, যুদ্ধ বিগ্রহ করে লাভ নাই, এখন শান্তির চেষ্টা করা যাক, কারণ বুশ চব্বিশটা দেশ নিয়ে লড়িছিল, চব্বিশটা দেশের লড়াইতে একা সাদ্দামকে হারাতে পারে নাই, আর এখন একমাত্র আমেরিকা ছাড়া লন্ডন ছাড়া আর কেউ নাই, ফ্রান্স বলছে যুদ্ধ হবে না, রাশিয়া বলছে যুদ্ধ হবে না, আমেরিকা দেখে সর্বনাশ, এখন যদি যুদ্ধ করি আবার যদি বিপদ হয় তার মুখ থাকবে না, ওর চাইতে এখন একটু সহজ করে দিই, শান্তির চেষ্টা করি, আমার আল্লাহ জানে ইরাকের জমিনে হামলা করলে ওই কোরআনের কারখানাতে আল্লাহ কাউকে, আপনারা নিশ্চয় জানেন আল্লাহ কাউকে রক্ষা করবে না, করবে নাকি, জোরে বলেন করবে, আরো জোরে বলেন করবে, ভাই কোরআনের ইজ্জত রক্ষা করে কে, একটু জোরে বলেন না, আরে জোরে বলেন, একটা লোকের নাম বলি আপনাদের নিশ্চয় শোনা আছে নামটা, ভাই সাহেব বিল ক্লিনটন শোনেন না আপনাদের নিশ্চয়, এই নামটা যখন শোনা তখন ক্যাসিয়াস কেলের নাম শোনা, ক্যাসিয়াস কেলে আমেরিকার টরেন্টোতে আপনাদের মনে নেই ওই যে বিশাল সে অলিম্পিকের খেলা হলো, মনে আছে ক্যাসিয়াস কেলে পতাকা তুলেছিল মনে নেই, ছবিতে দিয়েছিল কাগজে কাঁদছে, ক্যাসিয়াস কেলে জিজ্ঞাসা করেছিল কে ওই বিল ক্লিনটন, হোয়াই ইউ টেক ইসলাম, পড়েননি আপনি কেন মুসলমান হলেন, আর পৃথিবীর সমস্ত কাগজ দেখালো তো টিভিতে রমরম করে খবর দিল, বিল ক্লিনটন হোয়াইট হাউসের দরজা খুলে দিলেন কার জন্যে, ক্যাসিয়াস কেলে, ওরবে মোহাম্মদ আলী কেলের জন্যে, মোহাম্মদ আলী কেলে বসেছেন বিবিসি লন্ডন টিভিতে সরাসরি প্রচার করা হলো, লন্ডনে জিজ্ঞাসা করেছিল কাকে, বিবিসি লন্ডন প্রচার করছেন, ক্যাসিয়াস কেলেকে জিজ্ঞাসা করা হয়েছিল, কে জিজ্ঞাসা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন হোয়াই ইউ টেক ইসলাম, আপনি কেন মুসলমান হলেন, কি বলেছিল ক্যাসিয়াস কেলে, ক্যাসিয়াস কেলে বলেছিলেন আমি এই জন্য ইমানের কলমা পড়েছি পৃথিবীর জমিনে আখেরি জমানার নবী জগৎগুরু রসুল্লার মতো এমন নবী আর হবে না, যে নবী পৃথিবীর জমিন থেকে সাদা আর কালোর পার্থক্য ঘুষিয়ে দিয়েছে, কি ভাই ঘোষাই নেই, জোরে বলেন ঘোষাই নেই, ওই আল্লাহর নবী পৃথিবীর বুকে সাদা আর কালোর পার্থক্য আর কোনো নবী ঘুষিয়েছেন, আর কোনো নেতা আপনাদের মনে আছে লোকটির নাম নেলসন ম্যান্ডেলা, জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রেসিডেন্ট হয়ে গেল আফ্রিকার, এখন এসেছিল ভারত সফরে, সেদিন মনে নেই আইকে গুজরালের আগে ওই আপনার জানা হাড্ডা হারাদানা হালদি দেবদা গৌড়া দেবে গৌড়া, তার আগে ছিল কে, যার নাম পিবি নরসিমারা, দুজনে সাক্ষাৎ হয়েছিল আনন্দবাজারে, জিজ্ঞাসা করেছিল কারা, আনন্দবাজারের সাংবাদিকেরা, আচ্ছা আপনি 28 বছর জেল জীবনে আপনাকে সবচাইতে কে বেশি সাহায্য করেছিল, নেলসন ম্যান্ডেলা সাংবাদিকদের বলেছিলেন আমার 28 বছর জেল জীবনে আমাকে সবচাইতে যে বেশি সাহায্য করেছিলেন তিনি হচ্ছেন আখেরি জামানার নবী জগৎগুরু রাসূলুল্লাহ, আর তার উপরে অবতীর্ণ আল্লাহর কোরআনের বাণী, একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।